আজ উনত্রিশে অক্টোবর দু হাজার উনিশ বিশ্ব সরিয়াস দিবস সোয়াইসিস এমন একটি রোগ যা এখন বিশ্বে লিস্টেড রুগী আছে সাড়ে বারো কোটি তো এই লিস্টে আমাদের দেশে এখনও আমাদের এরকম ডাটাবেস নাই আমরা ওই লিস্টের মধ্যে নাই তাতেই এত রোগী এবং আমার ব্যক্তিগত পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে দুই কোটির উপরে এই সরিয়াসিস রুগী আছে সবচেয়ে বেশি রুগী আমরা দেখি প্রত্যেকটি ডাক্তার আমি মনে করি চর্মরোগ চিকিৎসক নন কন্টেজিয়াস ডিজিজ যেটা ছোঁয়াছে নয় এমন চর্মরোগের মধ্যে প্রাধান্য দেখা যায় সোরাইসিস সরাইসিস কি এটা এমন একটা রোগ যা একজনের কাছে আরেকজনের ছড়ায় না তবে বংশ অনুক্রম হইতে পারে তার আনুপতিক হার অনেক কম সেদিন ভয় পাওয়ার কোনো কারণ নাই সরাইসিস কি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন ছোট ছোট সাদা রূপালি রঙের একটি আঁশযুক্ত সুপ দেখা যায় যা শরীরে যে কোনো জায়গায় হতে পারে মাথা থেকে পা পর্যন্ত তো সাধারণত এটা দেখা যাচ্ছে গায়ের মধ্যে হয় ছোটো ছোটো দানা আকারে যারা বলে গাঠে সরিয়েসিস সরিয়েসির প্রথম ধাপ পরবর্তীতে প্লেক্সোরিয়াস সবচেয়ে কমন যেটা সাধারণ দেখা যায় সারা বিশ্বে প্লেক্সোরিয়াস সেটা গায়ে বেশি হয় পিঠে হয় এবং এটা কনুই এবং হাঁটু এই জোড়াগুলিতে এটা বেশি দেখা দেয় প্রথমে ছিল এবং এটা বাইলেটারাল অ্যান্ড সিমিট্রিক্যাল দুই হাতের দুই পায়ের দুই কনুই একই স্থানে একই সঙ্গে দেখা দেয় এতে চুলকানো এত বেশি প্রাধান্য পায় না তবে অনেক সময় এক্সিমাটেসিস বলে যে রোগটি আছে এরই একটি প্রকারভেদ সেটা অনেক চুলকায় এখন দেখ ভাবনার কারণটা কী তার কারণ হইল সরিয়েসিসকে আমাদের এই সারা জীবনই দমিয়ে রাখতে হবে অর্থাৎ ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ কন্ট্রোল করা সম্ভব নির্মূল করা সম্ভব নয় তবে এই কন্ট্রোল এবং নির্মূল দুইটা একটা এটা একটা আপেক্ষিক কথা কীরকম আমার অনেক রুগী আছে যারা তিরিশ বছর পূর্বে আমাকে দেখানোর জন্য এসেছিলো সরিজাসিস নিয়ে আজকে তাদের সোরিয়াসিস নাই সম্পূর্ণ নিরাময় সে রোগ তাদের রোগের রকম প্রকারই নাই অন্য রোগে যদি আমার কাছে আসে দেখা যাচ্ছে সরিয়াসিস নাই তাহলে দেখা যাচ্ছে যদি একটা মানুষ দশ বছর বিশ বছর তিরিশ বছর সরিজাসিস রোগ না থাকে বিনা চিকিৎসায় যেমন ডায়াবেটিস চিকিৎসায় কন্ট্রোল করতে হয় ব্লাড প্রেশার চিকিৎসায় কন্ট্রোল করতে হয় কিন্তু এখানে চিকিৎসা ছাড়া ভালো থাকতে পারেন তাই সোরিয়াসিস চিন্তা করবে না চিন্তা করবেন না আরেকটা কারণে সরিয়াসিস নিয়ে দুশ্চিন্তা করলে এই টেনশন এবং স্ট্রেসের কারণে সোরিয়াসিস বাড়ে তো সেই জন্য সবাইকে আমরা বলি সোরিয়াসিস রুগীকে সদা প্রফুল্ল থাকবেন জীবন যাপন করবেন খাওয়া দাওয়া নিয়ে অনেকে প্রশ্ন করেন যদিও সাইন্টিফিক প্রমাণ বা সাইন্টিফিক কোনো বেসিস ওই কিছু এখনও পৃথিবীতে প্রমাণিত হয় নাই যে খাওয়াই রোগ বাড়ে তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে রেড মিট অর্থাৎ লাল মাংস যেটাকে আমরা বলি গরু মাংস এইটা আর টক যার মধ্যে লেবুর টক সবচেয়ে বেশি এই দুইটা জিনিস হয়েছে বাড়ে এটা আমি অনেক সময় দেখেছি অনেক কারণেই এটা আমার কাছে এখন স্পষ্ট যে দুইটা খাওয়া আমরা নিষেধ করি খাওয়ার জন্য ট্রিটমেন্ট কী হ্যাঁ ট্রিটমেন্ট নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা আছে যার কারণ এটা অনেক বেশি সাফারিংয়ের রোগ তো সেই জন্য আমরা বলি যে এটা যারা ট্রিটমেন্ট করবেন নিয়মিত চিকিৎসা করবেন যেন চিকিৎসায় ঘাটতি দিবেন না হঠাৎ করে চিকিৎসা ছাড়বেন না আর বারবারই চিকিৎসা এবং চিকিৎসক পরিবর্তন করবেন না দেখা গেল একজন চিকিৎসক চিকিৎসা করছে মেথোডিক্সিট দিয়ে আরেকজন যাওয়ার সঙ্গে সঙ্গে একটা স্টেরোড ইঞ্জেকশন দিল রোগটার ধারা পরিবর্তন হয়ে গেল রোগটা কমপ্লিকেটেড বা জটিল আকার ধারণ করো তখন কিন্তু চিকিৎসা করা সম্ভব হয় না সেই জন্য যখনই সরিয়েসি রোগ দেখা দেবে অতি সত্য বিশেষজ্ঞর মাধ্যমে এবং একটি সম্পূর্ণ রূপে রোগটা নির্ণয় করার পর চিকিৎসা শুরু করবেন এবং নিয়মিত ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করবেন নিয়মিত ওষুধ খাবেন কি কী ওষুধ আছে অ্যান্ড প্রাথমিকভাবে আমরা যেটা দিই সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ একটা স্টেরয়েড দেওয়া হয় কি জন্য শুধু লাগানোর জন্য খাওয়া স্টেরয়েড কিন্তু এখানে দেওয়া খুব বেশি কাজ নাই এবং দেওয়া ঠিকও না সেই জন্য খাওয়ার স্টেরয়েড আমরা ব্যবহার করি না শুধু লাগানো স্টেরয়েড সঙ্গে আরও অনেক আছে যেগুলিকে বলা হয় এটা একটা অটো ইমিউন ডিজিজ তাই অনেক ধরনের ওষুধ ব্যবহার করা হয় যেগুলি আমরা ব্যবহার করি তার মধ্যে যেমন অনেকে করেন যেটা মেথোট্রেক্সিড একটা ওষুধ আছে এটা অনেকে বলে ক্যান্সার ওষুধ হ্যাঁ এটা ক্যান্সার ওষুধ সরিয়াসিস কি এটা কিন্তু একটি বৃদ্ধি ক্যান্সারের বৃদ্ধি হয় কিন্তু ক্যান্সারে যে বৃদ্ধি হয় সেটা ক্যান্সারের সেল এখানে সোরিয়াটিক ক্যারোট সাইড বৃদ্ধি হয় এখানে মেথোটিক্সের কাজ করে কিন্তু এখানে মেথোটিক্স কাজ করে যেটা বলা হয় এখানে কিন্তু ওইভাবে কাজ করে না খুব অল্প মাত্রায় দেওয়া হয় লো ও যে ইমিউনোমোডুলেটরি হিসেবে কাজ করে ডিজিজ মডিফাইং হিসেবে কাজ করে এবং অত্যন্ত ভালো কাজ করে পরবর্তী পর্যায়ে এখন যে শেষ চিকিৎসা দেখা যাচ্ছে বায়োলজিক্স বায়োলজিক্স কি যে ওষুধটা তৈরি হয় মাইক্রো অর্গ্যানিজম থেকে সেটা মানুষ হইতে পারে পশু হইতে পারে ব্যাকটেরিয়া হইতে পারে তার শরীরে অনেক দামি ওষুধ তৈরি হয় সেরকম একটা ইঞ্জেকশন আছে বায়োলজিক অনেক ধরনের বায়োলজিক আছে এটা ইঞ্জেকশন আকারে এখন পাওয়া যাচ্ছে অনেক অনেকে ট্যাবলেটের চেষ্টা করতেছেন এই ওষুধটা কিন্তু অনেক ভালো কাজ করে কিন্তু দাম অনেক বেশি বাংলাদেশে একটি ইঞ্জেকশনের দাম পঞ্চান্ন টাকা এবং এই দুইটা ইঞ্জেকশন সপ্তাহে লাগে মাসে লাগে অথবা তিন মাস ছয় মাসে দিতে হবে তো কবে বন্ধ করা যাবে এটা নিয়ে এখনও জল্পনা কল্পনা বা রিসার্চ শেষ হয় নাই তবে পাঁচ বছর পর্যন্ত এই রোগে চিকিৎসা করে এই বায়োলজিক দিয়ে মানুষ অনেক সুস্থ আছেন অনেকে জটিল জটিল এই সরিয়াসি সবচেয়ে জটিল সরিয়াসি দুইটা একটা ইরিত্রডার্মিক সোরয়াসিস মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে চামড়া উঠে যায় ছিলে যায় দেখা যায় বার্নের মতো পুড়ে যায় এরকম চামড়া ছিলে যায় অথবা পেস্টুলার সরিয়ে ছোটো ছোটো পুজ আকৃতি দেখা যায় পুজো আবার এটা স্টেরাইল পাস অ্যান্টিবায়োটিকের কাজ হবে না এবং এইখানে দেখা যাচ্ছে এই বায়োলজিকটা খুব ভালো কাজ করে এবং অন্য স্মল মলিকুল আছে নন বায়োলজিক আছে অনেক ধরনের চিকিৎসা আছে তবে একজন ভালো চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা সবচেয়ে শ্রেয় এবং উত্তম এবং একজন চিকিৎসক ধরে আমার অনেক রুগী আছে যারা বিশ তিরিশ বছর শুধু আমার কাছে আসে অন্য কোথাও যায় না এরকম অনেক ডাক্তারের কাছে আছে যারা তাই আমি আশা করব আমাদের রুগীরা যে একজন ডাক্তার চয়েস করবে এবং তার কাছেই চিকিৎসা করবেন এবং প্রয়োজনে তার কাছে উপদেশ নেবেন এবং চলবে তাই আমরা আশা করবো আজকের এই দিবসটিকে সামনে রেখে এই দিবসটি কথা চিন্তা করে সরিয়াসিস দিবস কেনাড়াতে সরিয়াস ফাউন্ডেশন সেখানে এটা সেন্টার যারাকে নবাজ কৌশিয়া ওই সেন্টারটাই হলো মেইন সেখান থেকে সরিয়াস ওয়াক হয় এবং বিভিন্ন কিছু আমরা আশা করি এই সরিয়াসি দিবসে আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব সরিয়াসি যেন আর কেউ সাফার না করে প্রত্যেকটা রোগী রোগী যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর আমরা যারা সরিয়াসি রুগী এবং সরিয়াসি ডাক্তার আসি সবাই চেষ্টা করব সচেষ্ট থাকবো সরিয়াসি গরিব রুগী যেন বিনামূল্যে চিকিৎসা করে আমরা তাদের আসুক আরোগ্য দিতে পারি এবং তাদের মুক্ত করতে পারি কারণ একটা সরি আসে যে বলা হয় ডিএল কিউ ডেলি কোয়ালিটি লাইফ ইম্পেয়ার করে অফিসে যেতে পারে না হাটে যেতে পারে না বাটে যেতে পারে না বাজারে যেতে পারে না তাই চেষ্টা করো সরির্সকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে রেখে আমরা সরিষে চিকিৎসা করবো এবং সবাই চেষ্টা করবো যত কম মূল্যে এবং ভালো ওষুধে শরীরকে ভালো করতে পারি এবং এটা আমার চিকিৎসাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনার চেষ্টা করবেন গরিব রুগী যেন অবহেলায় ও অচিকিৎসায় তারা সাফার না করে তারা মারা না যায় আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের এই দেশ গরিব দেশ যেন প্রত্যেকটা রুগীকে সুষ্ঠু চিকিৎসা করতে পারি এইটি আজকের দিনের এই সরিয়াসি দিবসে আমাদের ব্রত হবে এই ব্রত আগে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব চিকিৎসক হিসাবে সরিয়াসিকে নির্মূল করার জন্য পৃথিবীতে